দিনহাটা গোট ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। যদি আপনাদের এই গোট ফার্মিং চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল ঘণ্টাটি প্রেস করবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য, এবং লাইক অ্যান্ড শেয়ার করবেন। আজকে আমি দেখাবো যে এই ঘাস কী রকম বাড়তে পারে এবং কেমন করে কাটানো হয় এবং কী রকম বাড়তে পারে। এই যে ঘাসটা দেখতে পারতেছেন, এই ঘাসটার বয়স হচ্ছে, কাটানোর বয়স হচ্ছে 4 দিন। কারণ এই ঘাসটাকে আমি মাটি বরাবর কেটে দিছি এবং আবার নতুন করে কুড়ি ছাড়তেছে, এবং এর জন্য আমি কিছুই করিনি, জাস্ট এতটুকুই করছি, আমি জল দিয়ে রাখছি। এবং আগে যা আমার একে জৈব সার দেওয়ার দরকার, হালকা রাসায়নিক সার দেওয়ার দরকার, আমি আগে দিয়ে রাখছি। এবং এই যে কাটানোর পর আমি কিছুই করিনি, জাস্ট কাটিয়ে নিয়েছি আমি, এবং 4 দিনে দেখেন কত বড় হয়ে গেছে। এই যে ঘাসটা দেখতে পাচ্ছেন, এটা কাটানোর বয়স হচ্ছে 3 দিন। 3 দিনে দেখেন কত বড় হয়ে গেছে। এই যে এটা কাটানোর বয়স হচ্ছে ওই 3 দিন, এটা এটা এটা, এবং আমি এটা একদিনে কাটছি, এটা হচ্ছে 3 দিন। আর এইটা কাটছিলাম আমি গতকাল, এইটা এবং ওই যে এটা গতকাল কাটছিলাম, এবার কুড়ি ছাড়তেছে, আশা করি আরও ছাড়িয়ে দেবে। এবার দেখতে পারলেন যে এই ঘাস কীরকম করে কাটতে হয় এবং কতটা বাড়তে পারে, এবং জল দিতে হবে জমিতে যেন সবসময় জল থাকে শীতের সময়, নাহলে ঘাসের চেহারা খারাপ হয়ে যাবে এবং তরতাজা থাকবে না। তা আজকে এ পর্যন্তই। আর এই ঘাসটা যে দেখতে পাচ্ছেন, এই ঘাসটা হচ্ছে কাটানোর সময় হচ্ছে 9 দিন। 9 দিনে দেখেন কত বড় হয়ে গেছে। আর আপনি আপনারা ভালোভাবে দেখেন যে এই ঘাস মানে কাটলে কত কুড়ি ছাইড়ে দেয়। এটা আমি যদিও কিছু দিইনি, জাস্ট শুধু জল দিয়ে দিয়েছি আমি। জল দেওয়ার পরে দেখেন কীরকম কুড়ি ছাড়িয়ে দিয়েছি। এর আগের ভিডিওটা দেখছেন একরকম, এবং এই ভিডিওটা দেখতে পারতেছেন আর একরকম। মানে এই ঘাসটা এত বর্ধনশীল, চোখের নিমিষেই, চোখের পলকে এরা বাড়তে থাকে, কল্পনার বাইরে এরা বাড়ে, যা কল্পনা করবেন সেটা কম হয়ে যাবে। এবং এই ঘাসটা একটা গুণাগুণ আছে, এই ঘাস আপনারা একবার লাগাবেন, আপনাকে 4-5 বছর আবার লাগাতে হবে না, শুধু পরিচর্যা করতে হবে, জল দেবেন, সার দেবেন, বাস হতে থাকবে, কাটতে থাকবেন, খাওয়াতে থাকবেন, আবার হবে, আবার কাটবেন, এইরকম। শুধু এদের জল দিতে হবে এবং মাঝে মাঝে একটু এদের খাদ্য দিতে হবে, খাবার দিতে হবে, সার দিতে হবে, যে আপনি জৈব ইউজ করতে হবেন এবং রাসায়নিক ইউজ করতে হবে, রাসায়নিক কম ইউজ করাটাই ভালো, যেহেতু এটা ছাগল খাবে, তবে জৈবর দিকে জোর দেওয়াটা ভালো। এবং জল একে দিতে হবে, সেচ ব্যবস্থা শীতের সময় দিতে হবে, এবং অন্য সময় অন্য ঋতুতে লাগে না।